স্বাগত জানাচ্ছি শরৎপুর টেলিভিশনের নিয়মিত আয়োজন শীর্ষ পত্রিকার প্রধান শিরোনামে। সঙ্গে রয়েছে আমি জিকে সঞ্জিত। দেশের শীর্ষ পত্রিকার প্রধান শিরোনাম অনুষ্ঠানের মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করব আপনাদেরকে এক নজরে দেশের শীর্ষস্থানীয় থাকা পত্রিকাগুলোর আজকের প্রধান প্রধান শিরোনামগুলো। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রধান প্রধান শিরোনাম। বাংলাদেশ প্রতিদিন 4 ঘন্টা অভিযানে পরিমণি আটক। রোগীর চাপ সামলাতে ফিল্ড হাসপাতাল। প্রথম আলো, দেশে 32 লাখ টিকা দেয়া হবে শনিবার। সিরিজ জয়ে সুবাস পাচ্ছে বাংলাদেশ। পরিমণি আটক, নজরদারিতে কয়েকজন। যুগান্তর, সৌদি আরবে বাংলাদেশিকে গলা কেটে হত্যা। ঢাকা মহানগর বিএনপির নতুন কমিটির জ্যার ক্ষুব্ধ ইশরাক চলে গেলেন আমেরিকা। চলতি বছর ফের মুখোমুখি ব্রাজিল আর্জেন্টিনা। ইত্তেফাক, জাতি গঠনে ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চা অপরিহার্য, প্রধানমন্ত্রী। দেশে করোনা আক্রান্তদের 98% শরীরেই ডেল্টা ভ্যারিয়েন্ট। 7 আগস্ট নয়, 14 আগস্ট থেকে গণটিকা। ঢাকা টাইমস, পরিমণি বিরুদ্ধে এখনই মামলা করছেন না ব্যবসায়ী নাসের। কুটি তরুণের প্রেরণার প্রজ্বলিত শিখা শেখ কামাল কাদের। র‍্যাবের নজরে আরও ডজন খানেক মডেল অভিনেত্রী। জয় জয় দিন, বিশ্বে করোনায় মৃত্যুর সংখ্যা 42,69,000 ছাড়িয়েছে। বাংলাদেশের জয়কে অঘটন হিসেবে দেখছেন ভারতীয় গণমাধ্যম। অসুস্থ চাচাকে মাথায় করে হাসপাতালে নিলেন ভাতিজা, ছবি ভাইরাল। jagonews24.com, শুক্রবার থেকে শিল্প কারখানা খোলা, অভ্যন্তরীণ রুটে চলবে বিমান। মোস্তাফিজকে খুব কঠিন অবিশ্বাস্য লাগছে অস্ট্রেলিয়ার। চেকপোস্টে থামার সংকেত, পুলিশকে পিষে চলে গেল মাইক্রোবাস। বিবিসি নিউজ বাংলা, যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে বিদেশি নাগরিকদের টিকা বাধ্যতামূলক করার পরিকল্পনা। এই ছিল আজকের আয়োজন। অনলাইনে শরৎপুর টেলিভিশনের নিয়মিত আপডেটের জন্য শরৎপুর টেলিভিশনের সাথে থাকুন। শরৎপুর টেলিভিশনের স্লোগান, জনগণ আমাদের প্রতিবেদক। আমাদেরকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করুন। শরৎপুর টেলিভিশনের সাথে থাকার জন্য আমাদের ইউটিউব চ্যানেল www.youtube.com/shoratpurtelevision ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, এবং আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ www.facebook.com/shoratpurtelevision ফেসবুক পেজে যে লাইক অথবা ফলো করুন, এবং আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.shoratpurtv-press.com ভিজিট করুন। করোনা প্রতিরোধে যখনই ঘর থেকে বের হবেন অবশ্যই মাস্ক পরিধান করুন, হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত সবসময় পরিষ্কার রাখুন, এবং শারীরিক দূরত্ব বজায় রেখে চলার চেষ্টা করুন। সর্বদা স্বাস্থ্যবিধি মেনে চলুন। দেখা হবে পরবর্তী পর্বে। আল্লাহ হাফেজ।